কার্তিক মাস, কিন্তু বেশ শীত পড়েছে। কলকাতায় মহাধুম, কি একটা যোগ উপলক্ষে বিদেশ থেকে দলে দলে যাত্রী সমাগম হচ্ছে। যেখানে যত খালি বাড়ি ছিল প্রায় সবগুলোই ভাড়া হয়ে গেছে। কলকাতায় আর লোকের থাকার জায়গা হচ্ছে না। মিউনিসিপ্যাল কর্মচারীগণ শহরের সুবন্দোবস্তের জন্য বিশেষ চেষ্টা করছেন। যোগের আগের দিন বেলা 9টার সময় আমি স্নান করছি, এমন সময় খবর পেলাম একজন বৃদ্ধ আমার সাথে দেখা করতে চান। তার বাড়িতে খুন হয়েছে। সেই সময় আমি ভবানীপুর থানার ভারপ্রাপ্ত কর্মচারী, যত শীঘ্র পারলাম স্নান শেষ করে অফিস ঘরে গেলাম। দেখলাম এক বৃদ্ধ ঘরের মাঝখানে নিশ্চল নিষ্পন্দনভাবে দাঁড়িয়ে আছেন। তিনি এত গভীর চিন্তায় মগ্ন যে তার মনে হলো সে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলবে। তিনি নির্নিমেষে অফিস ঘরের টেলিফোন যন্ত্রটার দিকে তাকিয়ে আছেন। বৃদ্ধের বয়স প্রায় 70 বছর। তাকে দেখতে গৌরবর্ণ, কিন্তু তাতে কোনো লাবণ্য নেই। তার মাথার প্রায় সকল চুলই সাদা, শরীরের মাংস শিথিল এবং চোখগুলো কোটরের ভেতর ঢুকে গেছে। বৃদ্ধের পরনে একটা মোটা ধুতি, গায়ে একটা নামাবলি, তার উপরে একটা লাল বনাত, পায়ে চটি জুতা। বৃদ্ধ যেভাবে অফিস ঘরের মধ্যে দাঁড়িয়েছিল তাতে তাকে উন্মাদ বলেই মনে হচ্ছিল। আমার জুতার শব্দে বৃদ্ধের চমক ভাঙল। তিনি আমার দিকে ফিরে দাঁড়ালেন, পরে কৃতাঞ্জলি হয়ে অতি করুণ স্বরে বললেন, মহাশয় রক্ষা করুন, আমার সর্বনাশ হয়েছে, রক্ষা করুন, এই গরিব ব্রাহ্মণকে রক্ষা করুন। বৃদ্ধ যে বিষম বিপদে পড়েছে তাই স্পষ্টই বুঝতে পারলাম। আমি মিষ্টি কথায় তাকে খানিকটা শান্ত হতে বললাম, পরে তার হাত ধরে তাকে একটা বেঞ্চের উপর বসালাম। কলের পুত্তলিকার মতো বৃদ্ধ সেখানে বসে রইল। আমি জিজ্ঞাসা করলাম, তা মহাশয়ের কোথা থেকে আসা হচ্ছে, আপনার জন্য কি করতে হবে তা বলুন। আমার বাড়ি কালীঘাটে, সেখানে একটা খুন হয়েছে, আপনি আমাকে সেই খুনের দায় থেকে মুক্ত করুন। আমি অবাক হলাম, ভাবলাম কালীঘাটে ভদ্রলোকের ঘরে খুন, তীর্থস্থানে নরহত্যা, কলিকালে আর কিছু বাকি রাখল না দেখি। আপনার বাড়িতে কি খুন হয়েছে? আগে হ্যাঁ, আমার বাড়িতেই খুন হয়েছে। এবার তো দেখছি আমার নাম গেল, যশ গেল, শেষে আমার একমাত্র উপজীবিকা পর্যন্ত নষ্ট হবার উপক্রম হয়েছে। তা কে খুন হয়েছে, আপনার সাথে তার সম্বন্ধ কি? আমার একজন ভাড়াটিয়া। আপনার বাড়িতে কজন ভাড়াটিয়া আছে? আমার বাড়িটি দ্বিমহল, ভেতর মহলে আমি সপরিবারে বাস করি, বাড়ির মহলে ভাড়া দিয়ে টাকা উপার্জন করি। কালীঘাটে প্রত্যেকেই অনেক যাত্রীর সমাগম হয়ে থাকে সবসময়, আমি সেই যাত্রীদেরকেই বাড়ির এই মহল প্রতিনিয়ত ভাড়া হিসেবে দিয়ে থাকি। এই যোগ উপলক্ষে বিদেশের অনেক যাত্রী এই আদিগঙ্গার স্নান করবার জন্য কালীঘাটে এসেছে। অনেক লোকের সমাগম হয়, আমার বাড়ির মহলের প্রায় সবগুলো ঘরই 3-4 দিনের মধ্যে ভাড়া হয়ে গেছে। এই সকল ভাড়াটিয়ার মধ্যে বোধহয় একজন খুন হয়েছে। বোধহয় কেন, আপনি কি না জানিয়ে এখানে এসেছেন? আমার মন বড় চঞ্চল, আমি সকল কথা ভালো করে বলতে পারছি না। এরকম নম্র ভদ্রভাবে বৃদ্ধ এই কথাগুলো বললেন যে তার কথায় আমার কোনো সন্দেহ হলো না। আপনি স্থির হয়ে আমার সকল কথা গুছিয়ে বলুন, যদি আপনি আসলেই নির্দোষ হয়ে থাকেন তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই, যেভাবে পারি আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করব। জগদীশ্বর আপনার মঙ্গল করবেন, আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আপনার পিতার সদৃশ, দেখবেন আমার কথা নিষ্ফল হবে না। বৃদ্ধের আশীর্বাদে আমার মনে কেমন এক প্রকার অভূতপূর্ব আনন্দের উদয় হল। আমি অতি বিনীতভাবে তার মুখের দিকে তাকালাম। তিনি বলতেন, গতকাল বেলা প্রায় 4টার সময় এক ভদ্রলোক সস্ত্রীক আমার বাড়িতে উপস্থিত হন এবং বাড়ির একটা ঘর ভাড়া নেওয়ার জন্য বলেন। সর্বশুদ্ধ 16খানা ঘর আমার ভাড়া দিয়ে থাকি, উপরে 8টা, নিচে 8টা। ঘরগুলো ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আলো এবং বাতাস নির্গমনের সুব্যবস্থা আছে। আগেই বলেছি নিচের সমস্তগুলি ঘর উপরের 6টার মধ্যে একটা মনোনীত করলেন। 3 দিনের জন্য ঘরগুলো ভাড়া হলো 5 টাকায়। তিনি ভাড়া অগ্রিম দিলেন, ঘরটার চাবি তার হাতে দিয়ে আমি চলে আসলাম। আজ বেলা 7টার পর আমি তার ঘরের সামনে বারান্দার ভিতর দিয়ে বাহিরে আসছি, দেখলাম বাসার দরজা তখনও বন্ধ। আমি আশ্চর্য হলাম, ভাবলাম এরা তীর্থে গঙ্গা স্নান করতে এসেছেন, বেলা 7টা বেজে গেল, সকলের একবার দর্শনও হয়ে গেল,
তারা কি না তখনও নিদ্রা যাচ্ছেন? পরক্ষণে মনে হলো তিনি অনেক দূর থেকে এসেছেন, বোধহয় এই রাস্তায় পরিশ্রমের কারণে নিতান্ত ক্লান্ত হয়ে পড়েছেন। শীতকালের বেলা 7টা বাজলেও এখনও বেশ পরিষ্কার হয়নি কুয়াশা চারদিকে, সুতরাং তাদের নিদ্রা দূষণীয় বা নিন্দনীয় হতেই পারে না। এটা ভেবে চলে আসছি, এমন সময় দরজার চৌকাঠে নিচে কিছু পানি দেখতে পেলাম, খানিকটা বোধহয় সামান্য রক্তের চিহ্নর মতো। আমার কেমন সন্দেহ হলো, আমি সেখানে বসে ভালো করে সেই ছিদ্রটি পরীক্ষা করলাম। দেখলাম ঘরের ভেতর থেকে একটা রক্ত স্রোত সেই ছিদ্রপথ দিয়ে প্রবাহিত হচ্ছে, বারান্দায় পতিত হচ্ছে। আমার ভয় হলো, দরজায় ধাক্কা দিয়ে আমি তাদেরকে ডাকতে লাগলাম, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর পেলাম না। দেখতে দেখতে অনেক লোক সেই দরজার কাছে উপস্থিত হলো, অনেকেই চারদিকে চিৎকার করে ডাকতে লাগলো। বাড়িতে মহা স্থূল পড়ে গেল, অন্দর পর্যন্তই সংবাদ পৌঁছলো, কিন্তু আশ্চর্যের বিষয়ে এই যে ঘরের ভেতর থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কেউ দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পরামর্শ দিল, কিন্তু আমার বড্ড ভয় হলো। আমি দরজা ভেঙে ফেলতে সাহস করলাম না, ভাবলাম আপনারা এসে সাহায্য করবেন বা যা ইচ্ছা করবেন, এখন আপনি ভরসা। যেমন ব্যাপার ঘটেছে তাতে ভবিষ্যতে আমার বাড়িতে যে আর কোনো লোক ভাড়া আসবে তা মনে হয় না। এই বলে ব্রাহ্মণ নিস্তব্ধ হলেন। আমি তখনই কয়েকজন কর্মচারীর সাথে কালীঘাট অভিমুখ গেলাম। যখন আমরা বৃদ্ধের বাড়িতে উপস্থিত হলাম তখন বেলা 11টা বেজে গেছে। নকুলেশ্বর তলা থেকে বৃদ্ধের বাড়ি প্রায় 5 মিনিটের পথ। বাড়িটা দেখতে প্রকাণ্ড কিন্তু পুরানো, তার দুই পাশেই উদ্যান। বাড়িটা দেখে মনে হলো বহুকাল তার কোনো সংস্কার হয়নি, বাড়ির দেয়ালগুলিতে একটুও বলি নেই, অধিকাংশ জায়গায় ইষ্টকগুলো পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছে, কোনো কোনো জায়গায় শৈবাল হয়েছে, কোথাও বা অশ্বত্থ বট প্রভৃতি অমর বৃক্ষাবলি আশ্রয় গ্রহণ করেছে। বাড়িটা দ্বিমহল, বাড়ির মহলে সর্বশুদ্ধ 16খানি ঘর। সেখানে উপস্থিত হওয়া মাত্রই ব্রাহ্মণ আমাকে উপরে নিয়ে গেলেন এবং যে ঘরের নিচে দিয়ে এই রক্ত নির্গত হচ্ছিল তা দেখালেন। আমি কিছুক্ষণ সেই রক্তচিহ্ন লক্ষ্য করে সেই দরজায় ধাক্কা দিলাম, ভেতর থেকে কোনো উত্তর পেলাম না। তখন আর দেরি না করে সমভিভারে কর্মচারীদেরকে দরজা ভেঙে ফেলতে আদেশ দিলাম। আগেই বলেছি ব্রাহ্মণের বাড়িটা পুরাতন, দরজা ভাঙতে বেশ কষ্ট হলো না। আমি তখনই ভেতরে প্রবেশ করলাম, যা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। দেখলাম ঘরের মেঝের উপর এক সম্ভ্রান্ত যুবক চিত হয়ে পড়ে আছে, তার বুকে একটা ক্ষুদ্র ছোরা আমূল বিদ্ধ, সেই ক্ষতস্থান দিয়ে রক্তস্রোত প্রবাহিত হচ্ছে এবং ঘরের মধ্যে দিয়ে দরজার চৌকাঠের নিচে যে জলনির্গমনের পথ ছিল সেই পথে প্রবেশ করছে। ঘরটা ছোট, দৈর্ঘ্যে প্রস্থে 8 হাতের বেশি নয়, প্রায় প্রত্যহই নতুন ভাড়াটিয়া বাস করে বলে বড়ই অপরিষ্কার। ঘরের মেঝে ধুলা জমে আছে, আসবাবের মধ্যে একটা ট্রাঙ্ক, একটা গামছা, 2টা কাপড়, একটা আলোড়ন ও একটা বানাতের কোট। ঘরের একপাশে একটা মাদুর, তার উপর একটা শতরঞ্চ ও 2টা বালিশ। যুবক সেই বিছানায় চিত হয়ে পড়েছিলেন। ছোট হলেও ঘরটাতে 2টা জানালা ছিল, দেখলাম তার একটা খোলা অপরটা বন্ধ। ঘরের চারদিক এভাবে লক্ষ্য করে আমি যুবককে পরীক্ষা করলাম, দেখলাম তিনি অনেক আগেই ইহলোক ত্যাগ করেছেন, তার সমস্ত শরীর আড়ষ্ট হয়ে গিয়েছে, ক্ষতমুখ দিয়ে রক্ত নির্গমন বন্ধ হয়েছে, যুবকের গলার একগুচি রজ্জু দ্বারা আবদ্ধ। যুবকের মুখের ভয়ানক আকৃতি দেখে আমার মনে হলো সেই দড়িতেই তার শ্বাসরুদ্ধ হয়েছে। দেখতে দেখতে ঘরে অনেক লোকের সমাগম হলো, বাড়িতে খুন হয়েছে শুনে চারদিক হতে দলে দলে লোক আসতে লাগলো। আমি 2জন কনস্টেবলকে ভিসরাতে আদেশ দিলাম, তারা অতি কষ্টে আমার আদেশ পালন করতে সক্ষম হলো। বৃদ্ধ ব্রাহ্মণ অতি তার সকলকে সেই ঘর থেকে বের করে আমি দ্বার বন্ধ করে দিলাম। পরে তাকে জিজ্ঞাসা করলাম, দেখুন সনাতানন্দবাবু, আপনি ভিন্ন, এখানে আপনার কে আছে? আমার স্ত্রী, আমার পুত্র, এক বিধবা কন্যা, এরা ভিন্ন একজন চাকর ও 5জন দাসীও এখানে থাকে। আপনার পরিবার তত বড় নয়, 5জন দাসীর প্রয়োজন কি? তারা কেবল আমার সেবার জন্য নয়, আমার প্রজা বা ভাড়াটিয়াদের জন্যেও কাজ করে থাকে। আমি কেবল চাকরের মাহিনা দিয়ে থাকি, দাসীদেরকে বেতন দিতে হয় না। তারা কেবল আমার বাড়িতে 2বেলা খাবার খায়, যাত্রীদের কাজ করে তারা বেশ 2 পয়সা উপার্জন করে। দাসদাসীরা কোথায় থাকে রাত্রে? এই বাড়িতেই। যে সকল যাত্রী প্রায় আমার এখানে এসে থাকেন তাদের অধিকাংশই এই আহার করে সায়ংকালে প্রস্থান করে।
সুতরাং 5-6 জনের বাসোপযোগী যথেষ্ট জায়গা থাকে এখানে। এই যুবকের নাম কি জানেন? আগে হ্যাঁ, যখন তিনি আমাকে ভাড়া দেন তখন তাকে একটা রসিদ দিতে হয়েছিল, সেই সময় তার নাম জিজ্ঞেস করেছিলাম। তার নাম বগলাচরণ মিত্র, জাতিতে কায়স্থ। ভালো কথা, এতক্ষণ আমার স্মরণ ছিল না এর সঙ্গিনী কোথায় গেলেন। সঙ্গিনীকে আগেই বলেছি যে এই বাবু সস্ত্রীক এখানে এসেছিলেন, তিনি গেলেন কোথায়? পূর্বে আমার এই প্রশ্ন মনের মধ্যে জেগেছিল, যুবক যে সস্ত্রীক এখানে এসেছিলেন তা আমি ভুলিনি, সে কথা আমার বেশ মনে আছে। আচ্ছা, তার বয়স কত হবে? আন্দাজ 17 বছর, বেশ সুন্দরী। লোকজন সঙ্গে না লয়ে যোগে গঙ্গা স্নানের জন্য কলকাতায় এসেছিলেন, এখন সেই রমণী গেল কোথায়? এই হত্যাকাণ্ড বড় সামান্য ব্যাপার মনে করবেন না, এর মধ্যে কোনো গূঢ় রহস্য আছে। যুবতী হয় পালিয়ে গেছে, না হয় কোনো শত্রু তাকে কৌশলে অপহরণ করেছে। হত্যাকারী কী করে ঘর থেকে বের হলো বুঝতে পারলাম না, কোন পথ দিয়েই বা সে ওই মহিলাকে নিয়ে বেরিয়ে গেল। আপনি তো নিজেই দেখেছিলেন যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আপনি নিজেই দরজা ভেঙে ঘরের প্রবেশ করলেন। আমি আগে ওই কথা ভেবেছিলাম কিন্তু কোনো কাজ করতে পারলাম না, এই প্রথম হঠাৎ কেমন ভয় লাগতে শুরু করলো। সে যা হোক, ব্রাহ্মণের কথায় কোনো উত্তর না দিয়ে আমি ঘরের মেঝের উপরটা পরীক্ষা করলাম। যা দেখলাম তাতে আশ্চর্যই হলাম। দেখলাম মেঝের উপর 3 প্রকার পায়ের দাগ, ঘরে যে কোনো 2 জনের বেশি লোক ছিল না। তখন তৃতীয় পায়ের দাগ কোথা থেকে আসলো? ঘরের সব জায়গায় ধুলা ছিল না বটে, কিন্তু তার বেশিরভাগই ধুলিময়। সেই জায়গায় 3 প্রকার পায়ের চিহ্ন স্পষ্টই দেখতে পেলাম। হত ব্যক্তির পদচিহ্ন আমি চিনতে পারলাম, অর্থাৎ ক্ষুদ্র পায়ের ছাপ তার সঙ্গিনীর বলেই মনে হলো। এই 2 প্রকার পায়ের ছাপের বাদে আরও 1 প্রকার পায়ের ছাপ দেখতে পেলাম, সেগুলো সেই হত্যা ব্যক্তির পদচিহ্নর থেকে অনেকটাই বড় এবং স্থূল। এই চিহ্ন আসলো কোথা থেকে? ব্রাহ্মণকে জিজ্ঞেস করে জানতে পারলাম সেই ঘরে ওই 2জন ছাড়া আর কোনো লোক ছিল না। রমণী বা গেল কোথায়? তবে কি সেই স্বামীকে হত্যা করে পালিয়েছে? কী করে বা সে ঘর থেকে পালালো যখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল? তখন সে পথ দিয়ে যে কেউ বের হয়নি তা বেশ বুঝতে পারছিলাম, তবে কোন পথ দিয়ে হত্যাকারী পালালো? দেখতে হবে। আগেই বলেছি ঘরটিতে 2টি জানালা ছিল, এই দারুণ শীতে ঘরের জানালা খুলে কেউ ঘুমাবে না, এরাই বা এই কেন এই জানালা খুলে রেখেছিল কে জানে। আমি তখন আস্তে আস্তে খোলা জানালাটার কাছে গেলাম, যা দেখলাম তাতে স্পষ্টতই মনে হলো হত্যাকারী সেই পথ দিয়েই পালিয়েছে। দেখলাম জানালার একটি গরাদ আলগা, ইচ্ছা করলে সেটিকে খোলা যায় এবং তার মধ্যে দিয়ে অনায়াসে একজন লোক বের হয়ে যেতে পারবে। একগাছি দৃঢ় রজ্জু সেই জানালায় বাঁধা ছিল, দড়ি গাছটি সাধারণ নয়, এর মধ্যে দিয়ে গ্রন্থি দেয়া ছিল। এই রজ্জু অবলম্বন করে নিশ্চয়ই এই বাড়ি থেকে কোনো লোক ভেতরে এসেছিল। হত ব্যক্তির পায়ের চিহ্ন থেকে বড় পায়ের চিহ্ন যে তারই তাও বুঝতে পারলাম, কারণ সেরকম অনেকগুলি চিহ্ন জানালার কাছে দেখতে পেলাম, তাদের কতগুলো ঘরের ভেতর আসবার আর কতগুলো বের হবার। সেই সকল চিহ্নের কাছে রমণীর কতগুলো পায়ের ছাপর দেখলাম, দেখলাম রমণীও সেই পথে বাহিরে বের হয়েছে। বাড়িখানি দ্বিতল বটে কিন্তু অতি পুরাতন, আজকাল একতলা বাড়ি যত উঁচু হয় এই দ্বিতল বাড়িখানাও প্রায় সেরকমই উঁচু। সুতরাং সেই ঘর থেকে সেই রজ্জু সিঁড়ির সাহায্যে যে কোনো লোক অনায়াসে বাহির থেকে আসতে পারে। জানালার পাশেই বাগান, আগেই বলেছি বাড়ির 2 পাশেই বাগান ছিল, দড়ি গাছটি জানালা থেকে সেই বাগান স্পর্শ করেছে। এ সকল ব্যাপার থেকে আমি বিবেচনা করলাম যে হত্যাকার বাবুটিকে হত্যা করে তাই স্ত্রীকে নিয়ে সেই রজ্জুর সাহায্যে জানালা দিয়ে পালিয়ে গেছে। এই সিদ্ধান্ত করে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, এই বাগানটিও কি আপনার? বৃদ্ধ সম্মতিসূচক উত্তর দিলেন, আমি একবার সেই বাগানে গিয়ে ততস্থ্র স্থানগুলো পরীক্ষা করার ইচ্ছা করলাম। বৃদ্ধ আমাকে বাগানে নিয়ে গেলেন, অপর আরেকজন কর্মচারী সেই ঘরের সামনেই ছিল। বাগানে গিয়ে দেখলাম তার অবস্থা অতি শোচনীয়, বাগানে অনেকগুলি ফলের গাছ আছে বটে কিন্তু তাদের অবস্থা ভালো নয়, মাঝে একটা পুষ্করিণী ছিল, তার ঘাট ও সিঁড়িগুলির অবস্থা আরও ভয়ানক, পুকুরটির অতি সামান্যই পানি ছিল, বাগানের চারদিকে রাংচিত্রের বেড়া কিন্তু তাও মাঝে মধ্যে ভেঙে গেছে, বাগান থেকে পালানোর কিছুটা কষ্টসাধ্য না। বাগানের চারদিক একবার ভালো করে লক্ষ্য করে আমি জানালার নিচে এসে উপস্থিত হলাম, দেখলাম দড়ি গাছটি সেই জানালা থেকে বাগানের ভূমি স্পর্শ করেছে।
সেই দড়ির মূল দেশে অনেকগুলি পদচিহ্ন দেখতে পেলাম। হত ব্যক্তি ও তাহার স্ত্রীর পায়ের চিহ্ন আর যে প্রকার পদচিহ্ন ঘরের ভেতর দেখতে পেয়েছিলাম, বাগানেও ঠিক তেমনই পায়ের চিহ্ন দেখলাম। সেই চিহ্নগুলো যে হত্যাকারীর পায়ের সে বিষয়ে কোনো সন্দেহই রইল না। হত্যা ব্যক্তির স্ত্রীরও পায়ের চিহ্ন বাগানে আছে। যদি সে স্বইচ্ছায় হত্যাকারীর সাথে না যেত, তাহলে বাগানে তার পায়ের চিহ্ন পেতাম না। রমণী যে হত্যাকাণ্ডের ভেতর আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জানালার দড়ি দেখে এবং হত্যা ব্যক্তি ও তার স্ত্রীর পায়ের চিহ্ন ভিন্ন আর এক প্রকার পায়ের চিহ্ন দেখে আমি বুঝলাম হত্যাকারী নিশ্চয়ই সেই জানালা দিয়েই ঘরে প্রবেশ করেছে। যদি হত্যা ব্যক্তির স্ত্রী তাকে সাহায্য না করত, তাহলে সে চিৎকার করে বাড়ির অপর সকলকে জাগিয়ে দিত। সেই বাড়ির অপরাপর যাত্রীদেরকে জিজ্ঞাসা করে জানলাম যে বাড়ির আর কেউ রাতে সেই ঘর থেকে কোনো প্রকার শব্দ শুনতে পায়নি। সুতরাং সেই রমণী হত্যাকারীর সহায়। যদি তাকে কেবল বলপূর্বক নিয়ে যেত, তাহলে সে নিশ্চয়ই চিৎকার করত। যদি কেউ কোনো কৌশলে তাকে অজ্ঞান করে নিয়ে যেত, তাহলে জানালার কাছে বা পায়ের বাগানের কাছে তার পায়ের ছাপ পাওয়া যেত না। এটাই স্থির করে আমি আবার হত্যা ব্যক্তির কাছে গেলাম। বৃদ্ধ আমার পেছন পেছন আসলেন। ঘরে প্রবেশ করে আমি হত ব্যক্তির আসবাবগুলি পরীক্ষা করলাম। আগে তার কাপড় জামাগুলো দেখলাম, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হলো না। দু একটা রক্তের চিহ্ন ছাড়া তার পোশাকে আর কিছুই ছিল না। কাপড়গুলি পরীক্ষা করে তার ট্রাঙ্ক দেখার জন্য ব্যস্ত হলাম, কিন্তু তার চাবি পাওয়া গেল না। অগত্যা ট্রাকটা ভেঙেই ফেললাম। দেখলাম তার মধ্যে দুখানি শাড়ি, একখানা নতুন গামছা, কয়েকখানা চিঠির কাগজ, 10-12 খাম ও টিকিট এবং একটা ছোট ক্যাশ বাক্স। ক্যাশ বাক্সটি খোলাই ছিল। দেখলাম তার ভেতর একটা পয়সাও নেই। বাবুটি যখন স্বদেশ সংগ্রাম ত্যাগ করে তীর্থে স্নানের জন্য এসেছিলেন, তখন তিনি যে শূন্য হাতে আসেনি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি তাই হয়, তাহলে তার অর্থ গেল কোথায়? বৃদ্ধের মুখে শুনেছিলাম রমণের গায়ে খান কয়েক অলঙ্কার ছিল, বাবুটির ঘড়ি, চেন ও আংটি ছিল। সে সকলই বা কোথায় গেল? নিশ্চয়ই সে রমণের সব নিয়েই পালিয়েছে। হত ব্যক্তির জিনিসপত্র তন্ন তন্ন করে অনুসন্ধান করে আমি ঘরে চারদিকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরীক্ষা করে ঘরে একটা কোণে একটা বাতির দগ্ধাবিশিষ্ট কয়েকটা অর্ধদগ্ধ দেশলাইয়ের কাঠি দেখতে পেলাম। তারপরই কাছে কয়েকটা পোড়া কাগজ দেখলাম। কাগজগুলো খুব সন্তর্পণে তুলে নিয়ে জানালার কাছে রাখলাম আর সেগুলো বিশেষভাবে দেখতে লাগলাম, কিন্তু তাতেও তেমন কোনো ফল হলো না। তবে বুঝতে পারলাম কোনো যন্ত্রের সাহায্যে দেখলে তার কিছু অংশ পড়া যেতেই পারে। ব্রাহ্মণ আমার কাজ দেখে স্তম্ভিত হয়ে রইলেন এবং আমাকে বারবার নানা কথা জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আমি তখন ব্রাহ্মণের কোনো কথার উত্তর দিতে পারলাম না। বললাম, এখন আমায় কোনো কথা জিজ্ঞেস করবেন না, শীঘ্রই এর রহস্যভেদ করব আমি, তখন সমস্ত ব্যাপারটাই জানতে পারবেন। তবে এখন এই পর্যন্ত জেনে রাখুন যে যে রমণী ব্যক্তির সাথে এখানে এসেছিলেন, যাকে আপনি হত্যা ব্যক্তির স্ত্রী বলে জানতেন, তিনি বড় সামান্য রমণী নয়। তিনি হয় স্বয়ং নতুবা অপর কোনো লোকের সাহায্যেই এই ভীষণ হত্যাকাণ্ডটা করেছেন। বলেন কি মহাশয়, রমণের বয়স তো বেশি না, তাকে বালগিয়া বললেও ভুল হবে না। তার দ্বারা যে এই ভয়ানক কাজ হতে পারে তা আমার ধারণাই হয়নি। আমি বৃদ্ধের কথার কোনো প্রতিবাদ না করে তৎক্ষণাৎ মৃতদেহ সরকারি ডাক্তারের কাছে পাঠিয়ে দিলাম। এসব কাজ করতে করতে একটা বেজে গেল। যে ঘর বগলাচরণ ভাড়া নিয়েছিল তার পাশের ঘরে একজন পূর্ববঙ্গের লোক ছিলেন। শুনলাম তিনি গত রাতে কালীঘাটে পৌঁছেছিলেন। ব্রাহ্মণকে জিজ্ঞেস করে আরও জানতে পারলাম যে তার সাথে বগলাচরণের কোনো সাক্ষাৎ হয়নি। তিনিও স্ত্রী, বৃদ্ধা জননী ও বিধবা ভাগ্নি নিয়ে যোগে গঙ্গা স্নানে এসেছেন। বগলাচরণের ঘরের ঠিক পাশের ঘরে ছিলেন বলে তাকে গোটাকত কথা জিজ্ঞাসা করার ইচ্ছা করছিলাম, কিন্তু আমাদের সেখানে উপস্থিত হবার আগেই তারা বের হয়ে গিয়েছিলেন। মৃতদেহ সেখান থেকে স্থানান্তরিত হবার পর তারা ফিরে আসেন। তিনি আসা মাত্রই আমি বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে তাকে ডেকে দেওয়ার অনুরোধ করলাম। ব্রাহ্মণ তাদেরকে সেখান থেকে ডেকে আনলেন। আমাকে পুলিশ কর্মচারী জেনে প্রথমে তারা ভয় পেলেন। তিনি তখনই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু আমি তাকে মিষ্টি কথায় তুষ্ট করলাম। বললাম, মহাশয়, আপনার ভয়ের কোনো কারণ নেই, কিছু কথা জিজ্ঞেস করার জন্যে আপনাকে এখানে আসতে বলেছিলাম। আপনার নাম? আমার নাম সুধীরচন্দ্র মুখোপাধ্যায়। ও, থাকেন কোথায়? পলাশবাড়ি, ঢাকা। আচ্ছা। বৃদ্ধ ব্রাহ্মণ আমার কাছেই দাঁড়িয়েছিলেন। তিনি শশব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, এক কি বললেন মহাশয়?
পলাশ বাড়ি আগে? হ্যাঁ, কেন বলুন দেখি, আপনি আমার কথায় এত আশ্চর্য হলেন কেন? ওই ঘরে যে ব্যক্তি ছিলেন তার বাড়ি ওই গ্রামে, আমার মনে হয় তিনি আপনার পরিচিত। বাবুটির নাম কি? বগলাচরণ মিত্র। বগলাচরণ? বগলাচরণ খুন হয়েছে? কী সর্বনাশ! তিনি যে সম্প্রতি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন। তবে কি তার সাথে যে রমণী এসেছিল তিনি তার প্রথম পক্ষের স্ত্রী না? আজ্ঞে না। ও, আমিও আগে সেরকমই ভেবেছিলাম। কেন, আপনার ওরকম সন্দেহের কারণ কি? যুবকের বয়সের সহিত তার স্ত্রীর বয়স অনেক কম। যুবকের বয়স 40 হবে, কিন্তু সেই যুবতীর বয়স 17 বছরের বেশি হবে না। তাই মনে করেছিলাম সে বোধহয় ওই যুবকের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ও, তবে কি তার স্ত্রীও এখানে এসেছিলেন? হ্যাঁ। বগলাচরণের সাথে আপনার মানে ভাবসাব কেমন ছিল? আমাদের ও দুজনের বাড়ি এক পাড়ায়, ওই সদ্ভাব না থাকা আশ্চর্য। আমি এ সকল কথা শুনে মনে মনে আনন্দিত হলাম। ততক্ষণ একটা সূত্র পেলাম, এটা মনে করে যে সুধীরবাবুকে জিজ্ঞাসা করলাম, গতরাতে এই ঘর থেকে কোনো প্রকার কি শব্দ শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, কে না, আমরা সকলেই এই রাস্তার পরিশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। সামান্য মাত্র খাবার দাবার খেয়েই বিশ্রাম করছিলাম। আজ সকালে যখন বাড়িওয়ালার চিৎকারের শব্দ শুনতে পাই, তখনই আমার মনে কেমন এক প্রকার সন্দেহ হয়। কিন্তু যে কাজের জন্যই ভয়ানক কষ্ট করে এত দূর এসেছি তাতেই মনোযোগ দিলাম। গতরাতে যখন কালীঘাটে উপস্থিত হই তখন তাদের দরজা বন্ধ ছিল, কাল রাতে আর দেখা হয়নি। সেজন্যে আজ এই সকালে ঘুম ভাঙা মাত্রই মায়ের মন্দিরে চলে যাই। কিন্তু দুঃখের বিষয়, তখনও মায়ের দ্বার খোলা হয়নি। কিছুক্ষণ দাঁড়াবার পর মন্দিরের দরজা খোলা হলো, আমি মায়ের পায়ের দর্শন করলাম। বগলাচরণের শ্বশুরবাড়ি কোথায় জানেন? প্রথম পক্ষের শ্বশুরবাড়ি আমাদেরই গ্রামে, দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়ি কলকাতা থেকে প্রায় 6 মাইল দূরে গ্রামে। কতদিন আগে এই বগলাচরণ দেশ থেকে রওনা হয়েছেন? প্রায় 10 দিন। আপনাদের গ্রাম থেকে কলকাতায় আসতে কতদিন লাগে? এই 3 দিন মাত্র, কিন্তু বিশেষ চেষ্টা করলে 2 দিনেও আসা যায়, তবে তাতে অত্যন্ত কষ্ট হয়ে যায়। শুনলাম বগলাচরণও গতকাল বেলা 4-5টার সময় এখানে এসে পৌঁছেছেন। যদি তিনি 10 দিন আগে আপনাদের গ্রাম থেকে রওনা দিয়ে থাকেন, তবে তিনি এতদিন ছিলেন কোথায়? তার শ্বশুরবাড়িতে থাকাই বোধহয় সম্ভব। কেমন করে জানলেন? যখন তার স্ত্রী তার সঙ্গে ছিল তখন তিনি নিশ্চয়ই শ্বশুরবাড়িতেই গিয়েছিলেন, কারণ দেশে তার স্ত্রী ছিল না, তিনি একাই সেখানে থাকতেন। তার এই স্ত্রী কি আপনাদের দেশে যায়নি? হ্যাঁ, গিয়েছিল বইকি, কিন্তু সেখানে খুব বেশি দিন ছিল না। কতবার সেখানে গিয়েছিল? 2 বার মাত্র, কিন্তু বোধহয় প্রতিবারে 1 মাসের বেশি ছিল না। কতদিন হলো বগলাচরণ এই বিয়ে করেছেন? এই 2 বছর মাত্র। আচ্ছা, শুনলাম তার স্ত্রীর বয়স প্রায় 17 বছর। যদি 2 বছর আগে বিয়ে করে থাকে তাহলে বগলাচরণ 15 বছরের এক যুবতীকে বিয়ে করেছিলেন। আপনার অনুমান যথার্থ, দেশে তার এই সস্ত্রীকে দেখে অনেকেই অনেক কথা বলেছিলেন। তার চরিত্র কেমন শুনেছেন? যা শুনেছি তা বড় ভয়ানক। শুনেছি তার দোষের জন্য তার পিতার মুখ দেখাবার জো ছিল না, মেয়ের বিয়ে হয়ে গেলে পাড়ার অনেকের উপরই উপহাস করেছিল সে। সে সকল কথা আপনি কেমন করে জানেন? আমি স্বয়ং বরযাত্রী হয়ে ওই গ্রামে এসেছিলাম, পড়লেই লোকদের উপহাস শুনে আমরা সকলেই স্তম্ভিত ছিলাম। তারা তখন যে সকল কথা বলছিল তা আমি মুখ দিয়ে বের করতে পারবো না। কেন, এমন কি কথা যে আপনি আমার সাথে বলতে পারবেন না? সে সকল অশ্লীল ভাষা ভদ্র সন্তানের কথা নয়, তবে আপনি পর্যন্ত জেনে রাখুন যে বগলাচরণের স্ত্রীর চরিত্র অতি জঘন্য। আমিও তেমনটাই মনে করেছিলাম। বলেই আমি সুধীরবাবুকে সঙ্গে নিয়ে সেই সময় মৃতদেহের যে জায়গায় ছিল সে জায়গায় চলে গেলাম। তিনি মৃতদেহ দেহে চিনতে পারল। বগলাচরণের ঘরে যে সকল এই আগুনে পোড়া কাগজ পাওয়া গিয়েছিল সেগুলো এক করে আমি পকেটে রাখলাম, আর ঘর বন্ধ করে কনস্টেবলকে সেখানে রেখে আমি ব্রাহ্মণের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আসার সময় ব্রাহ্মণ আমার হাত ধরে অনেক অনুনয় বিনয় করলেন, আমিও তাকে বিনীতভাবে সান্ত্বনা করে সেখান থেকে চলে আসলাম। যখন থানায় ফিরে আসলাম তখন বেলা প্রায় 3টা। বলাই বাহুল্য, তখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি, কাপড় ছেড়ে আগে খেয়ে নিলাম, পরে সে আগুনে পড়া কাগজগুলো নিয়ে পরীক্ষা করতে লাগলাম। ইত্যবসরের সরকারি ডাক্তারের রিপোর্ট আসলো। রিপোর্ট পড়ে দেখলাম ছোড়াখানি বগলাচরণের হৃদয় ও ফুসফুস ভেদ করে গিয়েছিল। বগলাচরণ সেই এক আঘাতেই পঞ্চপ্রাপ্ত হয়েছে।
আঘাত এত জোরে হয়েছিল যে ছোরাটা এই বুক ভেদ করে একেবারে হৃদয়ে গিয়ে স্পর্শ করেছে। এক সামান্য রমণীর দ্বারা এরকম আঘাতের সম্ভাবনা নেই, নিশ্চয়ই কোনো পুরুষ বগলাচরণকে হত্যা করেছে। সে কে? রমণী যে তাকে সাহায্য করেছে তাতে কোনো সন্দেহই নেই, সুতরাং সে যে রমণীর পরিচিত তাতেও কোনো সন্দেহ নেই। এমন লোক কে? নিশ্চয়ই সে রমণীর উপপতি। কিন্তু সে বগলাচরণকে হত্যা করলো কেন? উপপতি হলেই যে রমণীর স্বামীকে হত্যা করতে হবে তার কোনো কারণ নেই, বিশেষ করে যখন সেই রমণী শ্বশুরালয়ে যেত না, তখন তার স্বামী থাকতেও তার উপপতির বিশেষ কোনো ক্ষতি ছিল না। তবে সে কেন বগলাচরণকে হত্যা করল? এ রহস্য বড়ই অদ্ভুত। কনস্টেবলকে বিদায় দিয়ে আমি সেই অর্থদগ্ধ কাগজগুলো পরীক্ষা করলাম। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক কষ্টে কিছু কিছু পড়তে পারলাম। যা বুঝলাম তাতে স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম রমণীই হত্যাকাণ্ডের মূল। সর্বশুদ্ধ দুটা কাগজ ছিল, একটার লেখা একেবারেই পুড়ে গিয়েছিল, সুতরাং তার পড়তে পারলাম না। অপরটার অর্ধেকটা পড়েছিল, অবশিষ্টাংশ অতি কষ্ট করেই পড়লাম। পত্রগুলো যে রমণীর উপপতি বা হত্যাকারীর লেখা সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। যে অংশ পড়তে পারলাম তাতে লেখা ছিল, বাসা আমার জানা আছে, ধারের ঘর ভাড়া পেয়ে ভালোই হয়েছে, আর আজই রাতে একটার সময় হবে, আমি প্রস্তুত হইনি, তুমি আমায় দিয়েছিলে, উদ্ধার হবে, ছোড়াখানি, কিন্তু তুমি যা বলেছ, কারণ যদি টাকা না পাওয়া, নরহত্যা করে লাভ, সুর বাড়ি ঘর করবে না, হানি হবে না এক গাছি, খুব গোপনে রাখবে, ঘুমাইলে দড়ি দিকে ঝুলিয়ে ঘরে যাব, ভুলিও না, তোমার সুধাংশু। পত্র পাঠ করে আমি অনেকটাই বুঝতে পারলাম, কিন্তু কি করে অবশিষ্ট অংশ পড়ব তার চিন্তা করতে লাগলাম। অনেকক্ষণ ভেবেও কোনো উপায় উদ্ভাবন করতে পারলাম না। পত্রটির দগ্ধবশিষ্ট অংশ বারবার পাঠ করলাম। ভাবলাম এই সুধাংশুই যে বগলাচরণকে হত্যা করেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে পাওয়া যায় কোথায়? সুধীরবাবুর মুখে যা শুনেছি তাতে সেই রমণীর পিত্রালয়ে গ্রাম বলেই বুঝেছি। কিন্তু ওই গ্রাম একটু সামান্য স্থান নয়, বিশেষ করে যখন সেই রমণের নাম আমার জানা নেই, তখন তার সন্ধান কীভাবে পেতে পারি? স্ত্রীলোকের নাম জানলেও সহজে তাকে অন্বেষণ করে বের করা অসম্ভব। এভাবে তার যখন নামই জানা নেই, তখন তাকে খুঁজে বের করাও অসম্ভব। তারপর মনে পড়ল, যেখানে যেই রমণের বাসস্থান সুধাংশুবাবুও সেই স্থানেই বাস করে, সেই বিষয়ে সন্দেহ নেই। পত্রের ভাব দেখে বোঝা যায় তাদের এই অবৈধ প্রণয় একাধ দিনের নয়, বহুদিন থেকেই তারা এ ব্যাপারে লিপ্ত আছে। যদি সুধাংশুর বাসস্থান এই রমণের বাড়ি থেকে অনেক দূরে হতো, তাহলে তাদের এই প্রণয় ব্যাপার কোনো না কোনো লোকের কানে গোচর হতোই, তাছাড়া এত সাহসের সাথে ভয়ানক কাজে লিপ্ত হতে পারত না। এতদূর চিন্তা করে আর একবার সুধীরবাবুর সাথে সাক্ষাৎ করার ইচ্ছে হলো না। বেলা প্রায় শেষ হয়ে গিয়েছে, সূর্যদেব পশ্চিম গগনে ঢলে পড়েছেন, তার আর সেই তেজ, সেই উগ্র মূর্তিটা নেই। কাল সকাল আপন আপন বাসায় ফিরছে, আমি আর দেরি করলাম না, তখনই সুধীরবাবুর বাসায় চলে গেলাম। সুধীরবাবু তখন সেখানে ছিলেন না, আরতি দেখতে গিয়েছিলেন। শীতকাল না হলেও বেশ শীত পড়েছে, বেলাও ছোট হয়ে গিয়েছে। শুনলাম রাত 8টার সময় মহামায়ার আরতি হয়ে থাকে, রাত্রি তখন 7:30। আরও 1 ঘন্টা কী করে কাটাবো তাই স্থির করতে পারলাম না। আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সুধীরবাবু সপরিবারে ফিরে আসলেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কী হে মহাশয়, হত্যাকারীর কোনো সন্ধান পেয়েছেন? শীঘ্রই পাবো আশা করি, এখন আপনার কাছে 2-1টা কথা জিজ্ঞেস করতে এসেছি। আমার কাছে এমন কী কথা আপনি জানতে চান বলুন, জানলে আমি অবশ্যই বলবো। আপনি তখন বলছিলেন যে আপনি বগলাচরণের দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়ি চেনেন, কোনোভাবে আমাকে বাড়িটা দেখাতে পারবেন? যদি আমার কাজের কোনো রকম ব্যাঘাত না ঘটে তাহলে আমি অনায়াসে আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো। কাল যে কাজের জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে এসেছি, আগে সে কাজটা সম্পন্ন করি, মহামায়ার পূজা দিয়ে আহারাদির পর আপনার সাথে যাব। আমাকে বাধ্য হয়ে যোগের দিন অপেক্ষা করতে হলো। যোগের পর দিন সুধীরবাবুকে সাথে নিয়ে আমি সেই গ্রামে গেলাম। সুধীরবাবুর সাথে বগলাচরণের শ্বশুরবাড়িও দেখিয়ে দিলেন। সেখানে অনুসন্ধান করে জানতে পারলাম কয়েকদিন আগে বগলাচরণ সেখানে এসেছিলেন। তিনি তার শ্বশুরবাড়িতে কয়েকদিন থেকে তার স্ত্রীকে নিয়ে কালীঘাট গিয়েছেন। সেখানে যোগে স্নান করে পরদিন স্ত্রীকে নিয়ে নিজ দেশে যাবেন।
সেই গ্রামে গোপন অনুসন্ধান করে আরও জানতে পারলাম যে বগলাচরণের স্ত্রী অতিশয় দুশ্চরিত্রা। তার চরিত্রের কথাই গ্রামের আবল বৃদ্ধ বনিতা সকলেই জানেন। সুধাংশু নামক একটি দুশ্চরিত্র যুবকের সাথে তার কিছু প্রণয় ছিল, দুজনের জন্যে একরকম পাগল বললেও হয়। এরকম আরও জানতে পারলাম যেদিন থেকে বগলাচরণ তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন সেদিন থেকে সুধাংশুকেও সেই গ্রামে আর কেউ দেখেনি। এই সমস্ত বিষয়ে অবগত হয়ে আমার মনে আর কোনো সন্দেহ থাকল না। এখন বেশ বুঝতে পারলাম বগলাচরণের হত্যাকারী তার আপন স্ত্রী ও সুধাংশুর কেউই কেউ নয়। এমন দুজনকে খুঁজে বের করতে পারলেই এই মোকদ্দমার কিনারা হতে আর বাকি থাকবে না। এখন কোন উপায়ে তাদেরকে ধরতে পারবো মনে মনে তারই চিন্তা করতে লাগলাম। আমার মনে হলো এরকম অবস্থায় ওই মেয়েটিকে নিয়ে সুধাংশু কলকাতার থাকারই সম্ভাবনা, কারণ এরকম অবস্থায় কলকাতায় লুকিয়ে থাকা যে সহজ ঠিক তেমন আর অন্য কোনো জায়গায় নেই। কারণ এখানে একজন অপরজনের কোনো খোঁজ খবরই রাখে না, রাখার চেষ্টাও করে না, সকলেই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। মনে মনে এরকম ভেবে তাদের অনুসন্ধানের জন্যে কলকাতায় চলে আসলাম। কলকাতায় সকল স্থান অনুসন্ধান করতে করতেই জানতে পারলাম যে কলকাতার একটা প্রসিদ্ধ বদমায়েশের উপপত্নীর একটা পাকা বাড়িতে কোথা থেকে একজন মেয়েকে নিয়ে এসেছে ও তাকে উপরের একটা ঘরে রেখেছে। সেই ঘরের দরজা প্রায় খোলাই হয় না ও অপর কোনো মানুষও তাদেরকে দেখতেও পায় না। ওই বাড়ির উপরে কেবল দুইটি ঘর, তার একটিতে সেই বদমায়েশের উপপত্নী বাস করে আর আরেকটিতে আগন্তুকের বাস করছে। নিচের ঘরে কোনো লোক থাকে না, তারা রন্ধনাদির নিমিত্তে ব্যবহৃত হয়ে থাকে। এইবারের ভেতর লোক পাঠিয়ে আগন্তুকদের সন্ধান নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো রকমই উপকৃত হতে পারলাম না। একবার ভাবলাম প্রকাশ্যই বাড়ির প্রবেশ করে দেখি যে তাতে কারা বসবাস করছে। আবার ভাবলাম যার বাড়িতে প্রবেশ করব সে নিজে বদমাস, তার বাড়িতে প্রবেশ করে যদি কাউকে না পাই তাহলে পরিশেষে সে নানা রকম ঝামেলা করতে পারে। আর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ওই বাড়ির অনুসন্ধান করার ওয়ারেন্ট নিয়ে চেষ্টা করি তাহলে সে কথা আবার জানাজানি হয়ে পড়বে। একবার যদি সে কোনোভাবে তা জানতে পারে তাহলে তাদেরকে আর কোনোভাবেই ধরা যাবে না। মনে মনে এরকম ভেবে ওই বাড়ির ভেতর প্রবেশ করে একটা উপায় স্থির করলাম। ভাবলাম এতেও যদি কৃতকার্য হতে না পারি তাহলে পরিণাম যাই হোক প্রকাশ্যভাবে ওই বাড়িতে প্রবেশ করব। মনে মনে এরকম চিন্তা করে অপর একজন পুলিশ কর্মচারীর সাহায্যে একটা বিশেষ বুদ্ধিমতী ও চালাক বারণ বনিতার জোগাড় করলাম। তাকে কিছু টাকা পয়সা দিয়ে যা করতে হবে তা ভালোভাবে বুঝিয়ে দিলাম। সে আমার প্রস্তাবে সম্মত হলে তাকে নিয়ে আমি ছদ্মবেশে একটা গাড়িতে করে সেই বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হই। কয়েকজন কনস্টেবল ওই বাড়ির কাছে এমনভাবে লুকিয়েছিল যাতে প্রয়োজন হলেই তারা আমার সাহায্য করতে পারে। তখন রাত প্রায় 10টা বেজে গেছে। গাড়ি থেকে নেমে আমি সেই বাড়ির দরজার সামনে দণ্ডায়মান হলাম। আমাকে অপরিচিত লোক দেখে সেই বদমাশ আমার নিকট দৌড়ে আসলো, জিজ্ঞাসা করল, তা এখানে কি মনে করে মহাশয়? আমি ইছতে এসে উত্তর দিলাম, আমি বড় বিপদে পড়েছি, একজন যুবতীকে তার বাপের বাড়ি থেকে বের করে এনেছি কিন্তু এই রাতে কোথাও বসবার উপযোগী জায়গা পাচ্ছি না, যদি একটু জায়গা দাও তাহলে আজকের রাতটা কোনোভাবে একটু পার করতে পারবো। আগে জানা থাকলে আগেই বাড়ি ঠিক করে রাখতাম কিন্তু এই মেয়ে যে আজই আমার সঙ্গে আসবে তা আমার জানা ছিল না। হ্যাঁ, যদি এক রাত্রি থাকা হয় তাহলে 10 টাকার কম হবে না। মেয়েদের থাকার উপযোগী জায়গা আছে তো? নিশ্চয়ই আছে, নয়তো এত টাকা চাইছি বা কেন? আপনি স্বয়ং সেই ঘর দেখে আসবেন চলুন, কিন্তু সেই ঘরে আরও একজন ভদ্রমহিলা আছে, দুইজন এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, সে উত্তম কথা, আমার পরম সৌভাগ্য যে এখানে আরেকজন মানুষ আছে। তবে চলুন একবার ঘরটা একটু দেখে আসি। ঠিক এই সময়ে সেখানে আরেকজন লোক এসে উপস্থিত হল, বলল, সে ঘরে অন্য কোনো রমণীর জায়গা হবে না, যখন আমি আগে টাকা দিয়েছি তখন সেই ঘর আমার, আমার অনুমতি ছাড়া অন্য কেউ এখানে কেন থাকতে আসছে? হ্যাঁরে সুধাংশুবাবু, তোমার জন্য কি আমার লোকসান করব, ইনিও আমাকে এক রাত্রির জন্য 10 টাকাই দিতে রাজি আছেন। 10 টাকা কেন? যদি আজ রাত নিরাপদে পার করতে পারি, যদি সেই মেয়ের বাড়ির কোনো লোক এখানে এসে উৎপাত না করে তাহলে আমি 20 টাকা দিতে রাজি আছি। আমার কথায় বাড়িওয়ালা অত্যন্ত আনন্দিত হল, বলল, আপনার কোনো চিন্তা নেই, আমি সমস্ত রাত জায়গা বসে থাকব। এখান থেকে এই বাঘের ঘর থেকে রমণীকে নিয়ে যায় কার সাধ্য, যখন আশ্রয় দিয়েছি তখন আপনি নিঃসন্দেহে বসবাস করুন, কিন্তু টাকা কি অগ্রিম দিতে হবে?
তা বেশ কথা। এই বলে আমি তখনই পকেট থেকে 2 কেতা 10 টাকার নোট দিলাম। বাড়িওয়ালা টাকা পেয়ে সুধাংশুর দিকে তাকালো। সুধাংশুবাবু, দুজনেই স্ত্রীলোক, এতে তোমার বিশেষ ক্ষতি হবে না, অথচ আমারও এক রাত্রির জন্য কিছু লাভ হবে। সুধাংশু আর কোনো কথা বলল না। বাড়িওয়ালা আমাকে সেই ঘর দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে দেখি এক অতি সুন্দরী যুবতী সেই ঘরে বসে আছে। আমাদের সঙ্গে সঙ্গে সুধাংশুও গিয়েছিল। সে রমণীকে বলিল, তোমার আরেক সঙ্গিনী আসছে, বাড়িওয়ালার ইচ্ছা আজ রাতে তোমরা দুজনে এই ঘরে থাকো। যেভাবে দেখছো আমাদের কালই এখান থেকে চলে যেতে হবে। কোথায়? বাপের বাড়ির পলাশ বাড়ি ছাড়া আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। না না, তোমাকে আর বগলাচরণের বাড়িতে যেতে হবে না, বিশেষ করে যখন তোমার স্বামী মরে গেছে, তখন আর সে ভয় কেন? রমণী শান্ত হল। আমি ঘরটা দেখে পুনরায় বাহিরে আসলাম আর গাড়ির ভেতর থেকে সেই যুবতীর হাত ধরে নামিয়ে আবার সেই ঘরে চলে গেলাম। আমার সঙ্গিনী অতি চালাক, সে যেভাবে কাজ করতে লাগলো তাতে সকলে আমার কথায় বিশ্বাস করলো, কোনো রকম সন্দেহ করল না। রমণীকে সেই ঘরে রেখে আমি একবার বাড়িটার চারদিক লক্ষ্য করলাম। দেখলাম দুজন রমণী ও সুধাংশু বাড়িওয়ালা ও তার উপপত্নী ছাড়া আর কোনো লোক সেখানে নেই। বাহিরে যে সকল কর্মচারী আমার আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল, আমার সংকেত পাওয়া মাত্র তারা সকলে বাড়ির ভেতর চলে আসলো আর ওই স্বামীঘাতিনী রমণী ধৃত হল। তাদের বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগ্রহ হলো তাতে তারা বিনা দণ্ডে অব্যাহতি পেল না, উভয়ই চিরদিনের জন্যে দ্বীপান্তরে প্রেরিত হল। যে যে ব্যক্তি আমাকে এই কাজে সাহায্য করেছিলেন তারা গভর্নমেন্টের সাথে থেকে উপযুক্ত পারিতোষিক প্রাপ্ত হলেন।